Chairman Sahib. Kida. Chairman Sahib. Chairman Sahib. Hey, dekhne ka. Apnar sathe amar kotha ache. Ar rakh. Eto re bachcha. Ja, ja. Apnar sathe amar kotha ache. Ja boltis kanti. Ja. Apnar sathe amar kotha ache to. Are Nishiram. Ja, ja. Hai, ki hoyeche bol? Apnar chhele amar bonre if teasing korche. If teasing. এটা আবার কি? আরে ইফ টিজিং অনেক খারাপ জিনিস। ওই তোরে ইফ টিজিং শিখাইছে কিডা? মনি ডাক্তার বলছে ইফ টিজিং খুব কঠিন মামলা হবে। কি কলি? আরে তুই হসিস এত রে বাচ্চা। আমার পোলাসে জমিদারে বাচ্চা। তুই একটা ঘুঘুদার ফাঁদ পাতিছিস না? যা যা যা। যা কেন তুই? ঠিক আছে যাইতেছি। আসসালামু আলাইকুম। আরে যা। যা। মামলা কিন্তু হয়ে যাবে। হইলো আমি ডাকবো। বড় মামলা। আরে যা। যা। খাওয়াটা নষ্ট করে দিল। চলো চলেন। কিন্তু ব্যাপারটা কি কাকা? আপনার কথাই তো ঠিক হইল। চেয়ারম্যান তো আমার অপমান করলো, আর ওই যে কি কইলেন ইফ টিজিং, ইফ টিজিং মানে কি এটা তো আমি কইতে পারলাম না। চেয়ারম্যান একটা খারাপ লোক, ওর ছেলেটাও খারাপ। কাকা, খেলার পরে আপনার এখান থেকে গান গেয়ে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে আমার মারতে চাইছিল, আমার সাথে পারে নাই। ও, এই ঘটনাও ঘটেছে? তোর উপরে হিংসার রেশ তোর বোনটার উপরেও পড়েছে। তাই কাকা আমি এখন কি করব? থানায় যা, আইনের আশ্রয় নে। আর ওই যে ইপটিজিং এর কথা বললি না, ইপটিজিং মানে হলো নারীদের উত্তক্ত করা। কিন্তু এই সব এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন, বিষয়টি আর নারীদের উত্তক্ত করা থাকছে না, এটা হয়ে যাচ্ছে নারী নির্যাতন। সরকার এর জন্য কঠোর আইন করেছে। তুই চলে যা আইনের কাছে। ঠিক আছে কাকা, আমি যাইতেছি। যা। ঠাকুর, কাশেমের মঙ্গল করো। স্যার, আসসালামু আলাইকুম। কি রে কাশেম, তুই? স্যার, ইফ টিজিং হয়েছে। স্যার, আমি ইফ টিজিং এর মামলা করতে আইছি। স্যার, ইফ টিজিং? ইফ টিজিং তুই বুঝিস? স্যার, আগে বুঝতাম না, মনি ডাক্তার সব বুঝাই দিছে, এখন স্যার সব বুঝতে পারছি। কার বিরুদ্ধে মামলা করবি? স্যার, মামলা হবে আমাদের চেয়ারম্যান কানা মোল্লার ছেলে কবিরের বিরুদ্ধে। কাকে ইফটিজিং করেছে? স্যার, আমার ছোট বোনটা। এই ইফটিজিং এর কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। সে আমারে বলছে সে আর স্কুলে যাবে না। ঘটনা কি সত্যি রে? চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ তোকে ফুসলিয়া পাঠায়নি তো আবার? স্যার, কাশেম রে আপনি এতদিন ধরে চিনলেন না, আমি খুব কষ্ট পাইলাম স্যার। চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা করে তুই এলাকায় টিকতে পারবি? স্যার, আপনি আছেন, পুলিশ আছে না স্যার। ঘটনা যদি সত্যি হয়ে থাকে আর তুই যদি মামলা করিস, তাহলে তো চেয়ারম্যানের ছেলেকে অ্যারেস্ট করতে হবে। এর কিছুদিন পর সে জামিন নিয়ে বের হয়ে আসবে, তখন যদি সে তোর বোনের কোনো ক্ষতি করে, তোকে যদি মারধর করে, তখন তো তুই আবার মামলা করবি। আর এভাবেই মামলার সংখ্যা বাড়তে থাকবে। তুই গরিব মানুষ, মরা লাশ টেনে সংসার চালাস, তখন কি তুই এই মামলার খরচ চালাতে পারবি? আর তোর বোনের স্কুলে যাওয়া চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, সেটা কি ভালো হবে? তাই আমি এখন কি করব স্যার? তোর বোন স্কুলে যেতে পারলেই তো তুই খুশি, নাকি? জি স্যার, খুশি। আমি কালকে তোর এলাকায় যাব, তোর বোনের স্কুলে যাবার ব্যবস্থা করে দেব। তুই নিরীহ মানুষ, এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করবি না, এখন চলে যা। শালার মনি ডাক্তার বহুত প্যাঁচ লাগাইতেছে, আমি মনে করছিলাম শালা ভালো, এখন দেখছি পুরো খেলাটাই ও খেলতেছে। আচ্ছা দেখি। মনি ডাক্তার যাচ্ছে, ডাক্তার যা।